নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বুধবার আর এখন সকাল 3:30 বাজে। তো ফার্স্টে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এখন রান্না করব একটু ডাল। তাড়াতাড়ি রান্না ডালটাই হবে, আর এই ডালটা একটুখানি টাইম লাগে বয়েল হতে, তো 4 থেকে 5টা সিটি দেব, দেন বয়েল হয়ে যাবে। ডাল বয়েল করার সময় একসাথেই লবণ, হলুদ, লঙ্কা আর টমেটো দিয়ে দেব। সাধারণত এখানের লোকজন এভাবেই রান্না করে, আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা বয়েল করার জন্য গ্যাসে বসিয়ে দেবো। অল্প কয়েকটা কুদরি অর্ডার করেছিলাম, তো সেগুলো 2 দিন হয়ে গেছিলো, ভাবলাম আজকে কেটে ভেজে ফেলি। আর একটুখানি পেঁয়াজ কেটে নেব, সিটিটা পড়েই গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার কড়াইটা বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে বেশ ভাজা করে নেব। পেঁয়াজটা আগে দেবো, তারপরে কুদরিগুলো দেবো। আর আমি নর্মালি লোহার কড়াইতেই ভাজাটা করার চেষ্টা করি, লোহার কড়াইতে বেশ খাবার দাবারের টেস্ট একটু আলাদা রকম আসে। এবার একটু স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে তাড়াতাড়ি গলেও যায় আর কালারটাও বেশ ভালো থাকে। তো ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য, 5-6 মিনিটেই ভাজাটা হয়ে যাবে। এখানে কুদরিটাকে সবাই কুণ্ডু বলে। কুদরি ভাজা হয়ে গেছে, শুধু এবার একটু হাই ফ্লেমে লাল করে নামিয়ে নেবো। সেম কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম বেশি করে, এগুলোকে হচ্ছে কড়ড়ি বলে। এই কড়ড়িগুলো এখানে বাড়িতে যেরকম আমরা বড়ি বানাই, সেরকম এখানকার লোকও এই কড়ড়িগুলো বাড়িতে বানায়। আমার শ্বশুর বাড়ির বানানো, এগুলো বাইরে থেকে কেনা নয়, বেশ ভালো লাগে খেতে। সমস্ত রকম মশলা এর মধ্যে থাকে। আর তারপরে একটুখানি পেঁয়াজ নেবো, সেম তেলে একটু পেঁয়াজটা ভেজে নেবো ওই আলু সেদ্ধ মাখার জন্যেই। পেঁয়াজ ভাজার পরে যে তেলটুকুনি বেঁচে যাবে সেইটুকুনি দিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম ডাল ফোড়নের জন্য একটু হিং আর একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, আর কিছুই দেবো না, একটুকুনি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বেশ সিম্পল ডাল খেতে এরকম ভালো লাগে। আর তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে একটু আলু বানাবো। আলুটা একটু আলুর দমের মতোই করবো, শুধু ফ্লেভারটা থাকবে ধনে পাতার। আলুটা ভাজা বসিয়ে দিয়ে একটু দেখতে এলাম বাইরে, যে বাইরের ওয়েদারটা কেমন আছে। সকালবেলার থেকে তো বৃষ্টি হচ্ছিলো, তো এখন দেখলাম আবার একটু রোদ উঠেছে। বেশ দেখে মনেও হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বাইরে এলাম বলে মনে পড়লো, কালকে কিছু চিকেন পকোড়া কিনেছিলাম, তো সেই চিকেন পকোড়াগুলো কলকাতার স্বাদ আর দিতে পারেনি। চিকেনগুলো কিমা করে ভিতরে, তারপরে যেরকম মোমোর মধ্যে সবজিগুলো থাকে সেভাবেই দিয়েছিলো, একটু কাঁচা কাঁচা লাগছিলো, তাই সেগুলো আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন দিয়ে দিলাম ডগিদের, এখানে কিছু ডগি আছে, ওরা খেয়ে নেবে। এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগে থেকেই লাগানো ছিল, আমি আর এখানে কোনো গার্ডেনিং করিনি। সাইডের বাড়িতে দেখুন কত সুন্দর গার্ডেনিং করেছে, আবার বাবুই পাখির একটা বাসাও ঝোলানো আছে। এই ধনে পাতার পেস্টটা দিয়েই বানাবো। এটাতে একটুখানি টমেটো দিয়েছিলাম, কয়টা ধনে পাতা, কয়টা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়েছিলাম। আর এটা দেওয়ার আগে একটুখানি জল দিয়ে মিশিয়ে তারপরে এটা ঢেলে দিলাম। ব্যাস, এটা দিয়ে আর কিছু করার দরকার নেই, আর কোনো এক্সট্রা মশলাও দেবো না, কিছুও না। খানিকক্ষণ ঢেকে রেখেছি, ঢেকে রেখে তারপরে এবার হাই ফ্লেম করে দিয়ে, আলুগুলো এখন গলে গেছে তো হাই ফ্লেম করে দিয়ে নামিয়ে দেবো এটাকে একটু মাখা মাখা হলে। বেশ ভালো লাগে খেতে, এক্সট্রা কোনো মশলা দেবেন না, এভাবেও চাইলে আপনি নামিয়ে নিতে পারেন। আমি একটুখানি আলুগুলো ভেঙে নিচ্ছি যাতে একটুখানি মাখা মাখা টাইপের হয়। অনেকটা বেশি ভাঙা হয়ে গেল আলুগুলো, যাই হোক এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে এখন বসলাম একটুখানি মুভি দেখতে। এখন ওই 2টো মতো বাজে, তো বেরিয়ে গেছি ক্লাব হাউসে যাওয়ার জন্যে। ক্লাব হাউসটা সোসাইটির মধ্যেই, ক্লাব হাউসে আর কি একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বেশ ভালো খাবার বানায় কম দামে। ম্যাক্সিমাম টাইমে বাইরের রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে গেলে কি হয়, টাকার টাকা যায় অথচ ভালো খাবার দাবারও পাই না। তার জন্য ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি যে বাইরে এক্সপ্লোর না করে ক্লাব হাউসে গিয়েই খাওয়ার। ক্লাব হাউসে বেশ মোটামুটি ভালো খাবার দাবার পাওয়া যায় আর বেশ তৃপ্তি করেও খাওয়াও যায়। নর্মালি স্যাটারডে আর সানডেটা এখানে প্রচণ্ডই ভিড় হয়, মানে প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ডই ভিড় হয়, কারণ পুরো সোসাইটিতেই একটাই মাত্র রেস্টুরেন্ট আছে আর সবাই ছুটির দিনে নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে খেতে আসে। যেহেতু এখানের খাবার দাবার বেশ ভালো বাইরের রেস্টুরেন্টের তুলনায়, যার জন্য ভিড়টা একটু বেশিই হয় এখানে। আমি স্যাটারডে আর সানডেটা এর জন্যই এখানে আসি না, একটু ইগনোরই করি, কারণ এতটা ভিড়ের মধ্যে বসার জায়গাও পাওয়া যায় না ঠিকঠাক করে। আর দেখুন এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এখন বন্ধ আছে কারণ কি ক্লিনিং করবে। দিনের বেলাটায় সুইমিং পুল, ঝর্ণা এগুলো সব ক্লিনিং করা হয়, আর ইভিনিংয়ের দিকটাতে এইগুলো ওপেন করা হয় ইউজ করার জন্যে। এমনিতেও এখন যা গরম পড়েছে, সকালবেলার দিকটাতে কেউ আর বেরোয় না বললেই চলে, বিকেলবেলার দিকটাতেই এই দিকটাতে যা ভিড় হয়। ওই সাইডের দিকটায় বসার জায়গা আছে, উপরেও রেস্টুরেন্ট আছে, এইখানটায় নর্মাল রেস্টুরেন্ট, এখানেই সবাই বসে। উপরটা তখনই খোলা হয় যখন এখানে কোনো অনুষ্ঠান হয়,
নর্মালি এই সোসাইটির বেশিরভাগ মানুষই এই ক্লাব হাউসেই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করে, লাইক কারো বার্থডে হোক বা কিটি পার্টি হোক, সেই সবগুলোর অ্যারেঞ্জমেন্ট এখানেই করা হয়। বাড়িতে আর কেউ এখন আর অত ঝামেলা করে না, আর বেশ ভালো তো, এখানে সমস্ত কিছু করার ব্যবস্থাও রয়েছে, বেশ কম খরচাতে হয়েও যায়। খাবারগুলো অর্ডার দিয়ে চলে এলাম আপনাদের একটু এই সাইডটা ঘোরাতে। দেখুন পুলটা কি সুন্দর লাগছে, আর এই সাইডটাতে আছে পুল থেকে স্নান করে উঠে ওখানে শাওয়ারে স্নান করে আপনি যেতে পারেন। আর এই জায়গাটাতে যখন পুল পার্টি করা হয় তখন এইখানটায় ড্রিঙ্কসের কাউন্টারটা বসে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, তখন লাইট দিয়ে বেশ সুন্দর সাজানো হয় এই জায়গাগুলো। এখানে আপনি স্যালন সার্ভিসও পেয়ে যাবেন। সামনের দিকটায় জিম আছে, আর ওই দূরটাতে আছে বাচ্চাদের জন্য পুল। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভেতরটা এসি আছে তাই অতটা গরম লাগছে না, কিন্তু বাইরেটায় প্রচণ্ড গরম। ওই দিকটাতে আর যাবো না, ওইদিকে শুধু বাচ্চাদের পুলটাই রয়েছে, আর সাইডে রয়েছে জিম আর একটা জামাকাপড়ের দোকান। জামাকাপড়ের দোকানটার কালেকশন মোটামুটি ভালোই হয়, আমি আপনাদের যেতে যেতেই দেখিয়ে দেবো ভিডিওতে, কিন্তু আমি ওই দোকানে কখনো যাইনি শপিং করার জন্যে। আর এখানে ছেলে আর মেয়ে দুজনের জন্যই জিমের ব্যবস্থা রয়েছে। আর ভেতরে কী কী খেলাধুলার ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সোসাইটির সব থেকে ভালো দিকটা হচ্ছে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস, সেটা শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু, ইভেন ডক্টর, স্কুল, সমস্ত কিছুই এই সোসাইটির মধ্যে আছে। এখানের মেনটেনেন্স 3,000 টাকা 2,500 টাকা এরকম করে পড়ে, কারণ এক একটা ভিলার সাইজ এক এক রকম, যে যেরকম ভিলা কেনে তো তাকে সেরকম মেনটেনেন্স পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও খুব ক্লিন থাকে। এখানে বাইরের কোনো লোক আসে না, এখানে এই সোসাইটিতে যারা থাকেন তারাই আসে, বা তাদের রিলেটিভ যারা আছেন বা তারা কাউকে ইনভাইট করলো তারাই এখানে আসতে পারবেন। এর জন্যে সব জায়গায় আপনি ক্লিন পাবেন। এই স্যুপটা আমার এখানের খেতে খুব ভালো লাগে, তো এখানে যে যে জিনিসগুলো আমার ফেভারিট সেগুলোই আমি অর্ডার করেছিলাম। এই স্যুপটার নাম হচ্ছে ক্রিম অফ টমেটো, এটা চিকেন মানচাও স্যুপ, আর এটা ছিল চিলি মাশরুম ড্রাই, এটা দহিকে শোলে বলে এটাকে, তো বেশ দারুণ খেতে ছিল। আর ছিল গোলাপজামুন, গোলাপজামুনটা অলওয়েজ ওনারা গরম গরমই পরিবেশন করে, যার জন্য দুর্দান্ত লাগে খেতে, বিলটাও হয়েছিল অনেক কম। এখন যাব ঘর দেখতে, আপনাদেরকে বলা হয়নি আমরা কয়দিনের মধ্যে শিফটিং করব এখান থেকে, তো তার জন্যই ঘর দেখতে যাচ্ছি। সামনে ব্রোকার দাদা আমাদের নিয়ে যাচ্ছে ঘর দেখানোর জন্য। এখানে না সমস্ত স্কুল বাস ভিতরেই আপনার বাচ্চাকে ড্রপ করে দেবে, গেটের বাইরে কোনো বাস ড্রপ করে না, তো এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট এই সোসাইটির। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 4 নম্বর গেটের পাশে, তো আগের ভিডিওতে আপনাদের 1 নম্বর গেটের পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। এখন যেখানে ঘর দেখতে এসেছি সেটা 3 নম্বর গেট আর 4 নম্বর গেটের থেকেই কাছে, চলে এসেছি দেখুন দেখতে। এই ঘরটা আমরা এখন যে ঘরে থাকছি সেই ঘরের ডিজাইনের মতনই, নিচে একটাও বেডরুম নেই, খুবই সমস্যা নিচে বেডরুম না থাকলে। যেহেতু নিচে বেডরুম নেই তার জন্য কিচেনটা আপনাকে অনেকটাই বড় দেওয়া হয়, ওয়াশিং এর জায়গাটা বড্ড নোংরা হয়ে পড়ে আছে। এই যে বাড়িটা দেখালো এটা হচ্ছে উপরে 2টো বেডরুম আছে, আর এখন যাচ্ছি 3BHK একটা দেখতে, তো দেখি কোনটা পছন্দ হয়। এই সোসাইটিটা অনেকটা বড়, এখানে প্রত্যেকটা গলি প্রায় একই রকম দেখতে। প্রথম যখন এসেছিলাম এখানে তখন এখানে তো অনেকবার হারিয়ে গেছি, সোসাইটির মধ্যে ঢুকেই হারিয়ে গেছি, বাড়ি আর খুঁজেই পাচ্ছি না, শেষে ম্যাপ অন করে তারপরে বাড়ি খুঁজে পেয়েছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 বেডরুম, নিচে একটা বেডরুম আছে আর উপরে 2টো বেডরুম। এখানের আবার মাইনাস পয়েন্ট হচ্ছে আপনি কিচেনটা বড্ড ছোট পাবেন, আর এখানে ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে ছাদে যাওয়ার কোনো সিঁড়িই নেই। এতক্ষণ আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই ব্যালকনিটা বেশ সুন্দর, ভালো লাগছে, আমাদের ব্যালকনিটার মতোই ভিউ। সব ঘর বাড়ি মোটামুটি দেখা হয়ে গেছে, এখন যাব বাড়িতে। তো এখানের একটা জিনিস বেশ ভালো, সমস্ত বেডরুমের সাথেই কিন্তু আপনি অ্যাটাচ টয়লেট পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর দেখাও কমপ্লিট হয়ে গেল। আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।